মর্নিং বন্ধুরা, রোগার প্রভাতী চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা আশা করি খুব ভালো আছো। আমিও আজকে খুব 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 ভালো আছি। দেখতে পাচ্ছ আমার ব্যাক স্টেজে কী অবস্থা, কত সুন্দর ফুলকে ফুটেছে, আরও অনেক ফুল ফুটেছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং একটা কথা বলি, এখন বাজে বেলা 11টা, আজকে 11:30টার সময় উঠেছি। জল অল্প করে মন্দিরের সামনে এখানটায় আর ওখানটায় দেখতে পাচ্ছ অল্প করে লাতা দেওয়া হয়েছে। এখনও ঝাঁটানোটা হয়নি, ঘরটা আমার বড় ঝাঁট দিয়ে দিয়েছে। আর তারপরে অন্য কাজে প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম একজন গেস্ট এলো আমাদের বাড়িতে, অনেকটা দূর থেকেই, মেদিনীপুর থেকে এসেছিলো। আর তখন কাজটা একটু থামিয়ে দিতে হলো, কারণ ভাববে যে আমি এসেছি তো ওই জন্য, মানে আমাকে বসিয়ে রেখে কাজ হচ্ছে, তার সঙ্গে একটু গল্প করতে হয়েছে, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। দেরিটা মানে একবারে 11টা বেজে গেছে। যাই হোক, তাকে চাটা করে দিলাম, চা খেয়েছে। এবার আমার চাটা এখনও খাওয়া হয়নি, আমি এবার চাটা খাবো। চলো তোমাদের সঙ্গে দেখাই আজকে কী দিয়ে চা খাচ্ছি। এজো সিঙ্গারা এক পিস, দু পিস, ওরা সব খেয়ে নিয়েছে। আমার জন্য মাত্র দু পিস ছিল, দু পিস দিয়ে চা খেলে তো হবে না, একটা মুড়ি খেতে হবে, সেই জন্য একটা তুলে রেখে দিই। চলো যে চা দিয়ে ভুল বলুন, সিঙ্গারা দিয়ে চা খাওয়া হোক, কেমন লাগে চলো খেয়ে দেখবে। বন্ধুরা দেখো, আমি এত কাজের মধ্যে ব্যস্ত আছি বলে আজকে আমার বর ঘরের দিকটাও ঝাঁট দিয়ে দিয়েছে আর বাইরের দিকটাও ঝাঁট দিয়ে দিচ্ছে, দিয়ে আমার একটু মানে কি বলবো সাহায্য করছে, উপকার করছে, যাই হোক একটা বলবো এটা করছে। আর দেখো তারপরে আমি রান্না বান্নায় ব্যস্ত থাকবো, ঝাঁটটা দিয়ে দিই চটপট করে। চলো দেখো বন্ধুরা, এত কাজের মাঝেও আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে না এসে পারলাম না, প্রকৃতির কী সৃষ্টি আর প্রকৃতির কী মানে সিস্টেম দেখো, এত সুন্দর লাগছে ভেতরে, বুঝতে পারছো? একটা কারবারালি কী সুন্দর ঘোরাঘুরি করছে, নাচানাচি করছে, কী দারুণ লাগছে। বন্ধুরা চলো, আজকে যে একজন গেস্ট এসেছে বললাম, সে আমাদের বাড়িতে আজকে একটু দুপুরের দিকে খাবে, সেই জন্য অল্প করে মাংস আনা হয়েছে। শুধু মাংস ঝোল আর ভাতটাই করবো, আর আজকে আর সেরকম কিছু করবো না, একটু পাঁপড় ভেজে দেবো আর একটু মিষ্টি, ব্যাস আর কিছু না। চলো তোমাদেরকে দেখায়। দেখতেই পাচ্ছ অল্প করেই আনা হয়েছে মটন, চিকেনটা মানুষদেরকে দিতে কেমন যে রসুন বাটা করে নিয়ে গেছি, আর এখানে পেঁয়াজ কটানো, লঙ্কা, আর এই যে আলু আছে, ওটা আলুটাকে ফার্স্টে ভেজে নিয়ে ইয়ে করবো, মাংসটা শুরু করবো। এই তেলটা কালকে ইয়ে হয়েছিলো, একটু বড়া ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, রয়ে গেছিলো সেই তেলটা দিয়ে এখন একটু ভেজে নেবো আলুটা। আলুটা চটচট করে ভেজে নিই, আর
প্রচুর শীতকাচ্ছে, আলুটা ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আলু প্রচুর পরিমাণে শীতকাচ্ছে, তো ভাজা ভাজা হয়ে এসছে। এটা ভাজার পরে তুলে নেবো, নিয়ে মাংসটা অন্য সরিষার তেল দিয়ে করবো টেস্ট ভালোভাবে। বেশি ভাজবো না, বেশি ভাজলে কড়াটা ক্ষয়ে যাবে, খড়ে যাবে, আর মাংসের ঝোলটা পুরো কালো হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দিই। আজকে তো সেরকম কিছু কাজ শেয়ার করতে পারলাম না, রান্নার রেসিপিটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। চলো এটা ভেজে নিই। চলো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিই পেক করে। অল্প করেই ভেজেছি, বেশি রাঙা রাঙা করে ভাজলে আলুটা খেতে এতটা ভালো লাগে না, ঝোলটা পুরো সেই কালো কালো লাগে। তবুও কড়াটা কতটা পুড়ে গেছে কি হবে জানি না। একটু সর্ষের তেল ওতেই দিয়ে দিই, একসঙ্গে মিষ্ট হয়ে যাবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, তেজপাতা, লঙ্কা, একটু চিনি হালকা করে, তারপরে রসুনটাও দিয়ে দিলাম, জলটাও দিয়ে দিলাম, জলটা খাওয়া আসতে হবে রসুন জলটা। রসুনটা ফ্লেভারটা আনে মুখে, তা তোমরা ভালোই জানো। আর এরপরে মশলাগুলো আলাদা করে করে দিয়ে দিই, রসুনটা ভালো ভালো হোক, বেশি হলুদ খেতে ভালো লাগে, অল্প অল্প হলুদ হবে দারুণ লাগে। লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ঝাল খুব কম খায়, মহিলাতে ঝাল খেতেই পারে না একদম, আমি তো একবারেই না। কি লেখানো হয়েছে করেছিস? এখন কবি যে আমি এটা রান্নাটা করে দিচ্ছি, একটু কি জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা খুলে যাওয়ার চান্স থাকে। আমার রান্নাটা এত বড় হয়েছে, একটু মহিলারা কষা হোক। পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজটা ভাজা তোমরা দেখেছো, রসুন দিয়ে দিয়েছিলাম, মশলাপাতি দিয়ে দিয়েছি, এই যে দেখো আলুটাও ভেজে দিয়েছিলাম, তাতে মাংসগুলো দিয়ে কষে নিলাম খানিকক্ষণ, ধরো 15-20 মিনিটের মতো কষেছি। তারপরে আরেকটা জিনিস দেবো, দেখো এই যে রসুনটা এরকম ছিল, রসুনটা ভেঙে গেছে, যখন মাংসের ঝোলটা ফুটবে তখন যদি একটা গোটা রসুন দেওয়া হয়, এটা মানে দোষ ধুতে যে এটা ভেঙে মানে খুব মানে দু আধখানা হয়ে গেছে। যদি ফুটন্ত ঝোলে যদি এরকম গোটা রসুন দেওয়া হয়, রসুনটা যখন শুধু আলাদা করে খাবে তোমরা, তখন মাংসর থেকেও রসুনটাই বেশি করে টেস্ট পাবে। ঠিক আছে, চলো আমিও সেটা আজকে করব তোমাদেরকে দেখানোর জন্য। আমি এটা কষা অলরেডি হয়ে গেছে, আমি একটু জল ঢেলে দিচ্ছি, জলটা ঢেলে দেওয়ার পরে এবারে এখনই দেবো না, এটা যখন ফুটবে ওটা তখন দেবো। তাহলে তার ফাঁকে আমি একটা কাজ সেরে নিই, মানে এই কাজটা আমি প্রায় করে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তোমাদের কারো কারো ভালো লাগতে পারো আবার খারাপও লাগতে পারে, তবু যেটা করবো আমি কাজটা তোমাদেরকে দেখার জন্য। তো বন্ধুরা, তোমরা যাদের গ্রামে বাড়ি তোমরা সেটা ভালো করেই জানো, যাদের শহরে বাড়ি তারা হয়তো ঠিকঠাক জানো না। এটা এটা হচ্ছে গরুর পায়খানা পটি, সেটা হচ্ছে আমরা এইভাবে ঘুটে দিই, দিয়ে উনুনে জ্বালুন দিই, একটা এক ধরনের জ্বালুন এটা আমাদের। আমরা আমাদের নিজস্ব গরু টরু নেই, আমার এই সামনে সবাই গরু টরু বাঁধে, সেখান থেকে নিয়ে আসা হচ্ছে, দিয়ে এখানে এবারে রোদে চাপড়ি মানে চাবড়ানো বলে এটা, মানে এইটা ঘুটোটা তৈরি করে আমি রোদে শুকিয়ে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো।
বাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এগুলো একটু ধুয়ে নেবো, দিয়ে ঘরটা পুছে নেবো, তারপর পরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি। তো বন্ধুরা, সেই দুপুর থেকে তোমাদের সঙ্গে আর কোনো রকমভাবে যোগাযোগ করিনি, একটাই কারণে আমি প্রচুর পরিমাণে ঘুমিয়ে গেছিলাম আর খুবই ক্লান্ত ছিলাম, সকালে কিছু খাওয়া হয়নি, একবারে পেটে যেমনি ভাতটা পড়েছে তেমনি ঘুমিয়ে গেছি। দেখো সন্ধ্যে দিকটা দিকে 6টা সাড়ে 6টার সময় উঠেছি, উঠে কিছু শর্ট ভিডিও করলাম ইউটিউবে, করার পরে একটু আগে চা একটু মুড়ি খেয়েছি। সেই সকালের সিঙ্গারাটা আমার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মুড়ি খাবো বলে রেখেছিলাম, কিন্তু মুড়িটা খাওয়া হয়নি, তো সেই সিঙ্গারাটা আমার ছিল, খাপ খাপ করে খেয়েছি, ছোটো দিনের আমি বড় কিছু খাইনি। তবে একটু ভাত বসাতে হবে, যাই হোক একজন এত পড়াশোনা করছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। 48 পড়াশোনার বাহার দেখে দাও তোমরা শুধু, মানে এরকম কোনোদিন কি তোমরা পড়াশোনা করেছো এইভাবে? মানে এবার স্বয়নে পড়াশোনা চলছে, কোনো মহাপুরুষ এইভাবে পড়াশোনা করেনি, আমার ছোট মেয়ে যেভাবে পড়াশোনা করছে। আবার কি হলো, ভুলে গেলি কি? 81 এ আবার কি কথা, ঠিকঠাক করে দেখে লেখা, আরে বড় কর লেখাটা একটু। তো তোমরা আমার ছোট মেয়ের পড়াশোনাটা দেখলে, এ হচ্ছে ব্যাপার, আমার ব্যাক সাইডটা দেখেছো অবস্থাটা কি অন্ধকার, রে বাপ রে বাপ, ঘুটঘুট করছে অন্ধকারে, আর জোনাকি পোকার সেই আওয়াজ ফ্যানটা ভেতরে চলছে বলে অতটা বুঝতে পারছো না তোমরা, প্রচুর পরিমাণে জোনাকি পোকার আওয়াজটা আছে। এই যে পড়াশোনা ছেড়ে চলে এলি এখানে, তা চলো আমার ভিডিওটা, যে আজকে সারাক্ষণ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা দেখবে অবশ্যই, নিশ্চয়ই আনন্দ পাবে। আর যদি আমাকে ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাকে যদি বিশেষ করে ভালো লেগে থাকে, তাহলে তো একটা লাইক করতেই হবে, একটা কমেন্ট করতেই হবে, সাবস্ক্রাইব করতে একদম ভোলা চলবে না। তাহলে বুঝতেই পেরেছো, তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি বলবো না গুড নাইট বলবো, না বাঙালি তো শুভরাত্রি বলি, টাটা। কি হলো রে, টাটা করিনি, করেও করিনি, ঠিক আছে আজকের মতন এ পর্যন্ত, ওকে একটু ভয় পাই দিয়েছিলাম, ঠিক আছে টাটা।